আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী এবং এই মুহূর্তে আপনারা যারা আমার সাথে আজকের লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ আমিনুল করিম, প্রভাষক পদার্থবিদ্যা, কামারখন ফাজিল মাদ্রাসা, কামারখন সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমরা যারা আমার সাথে যুক্ত হবে, তোমরা যারা এসএসসি অথবা আলিম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে আমি যে ক্লাসটি তোমাদের মধ্যে উপস্থাপন করব সেটি হচ্ছে অধ্যায় একের ভৌত জগৎ ও পরিমাপ। এটি থেকে প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে এটি নিয়ে আমি একটি ক্লাস সম্পন্ন করেছি তোমাদের মধ্যে। আজকে এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। বন্ধুরা, যেহেতু এটি একটি ধারাবাহিক ক্লাস, নিশ্চয়ই তোমরা গত ক্লাসটি আমার সাথে ছিলে এবং মনোযোগ দিয়ে আমার ক্লাসটি থেকে কিছু শেখার চেষ্টা করেছিলে। বন্ধুরা, আমি বলেছিলাম যে তোমরা যারা এসএসসি ফার্স্ট ইয়ারের ছাত্র যারা রয়েছ, তোমাদের জন্য মূলত হচ্ছে আজকের আমার এই ক্লাসটি। বন্ধুরা, আমি তোমাদের সাথে ক্লাসে যাব, তবে একটু মনে করিয়ে দিতে চাই, গত ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটি নিশ্চয়ই তোমাদের মনে থাকার কথা, এবং তোমরা এর মধ্যেই একটা ছোট্ট কাজ করে নিবে, সেটি হচ্ছে যে আজকের ক্লাসটি দ্রুত একটু শেয়ার করে দাও এবং দেখো টোটাল সিস্টেমটি ঠিক আছে কিনা, তাহলে আমরা খুব দ্রুত ক্লাসে চলে যাব এবং তোমাদের সহযোগিতায় ক্লাসটি আমি সম্পন্ন করতে পারবো আশা করছি। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি সব ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, আমি আশা করছি সব ঠিক আছে, তোমরা আমার সাথেই থাকো এবং ক্লাসটি উপভোগ করার চেষ্টা করো। বন্ধুরা, গত ক্লাসে যে বিষয়টি তাহলে আমি তোমাদের মধ্যে উপস্থাপন করেছিলাম, মানে মোটা দাগে যদি বলি তাহলে আমি সেটি বলেছিলাম যে ভৌত জগৎ জড়জগৎ সম্পর্কে তোমাদের একটি জগৎ সম্পর্কে ধারণা দিয়েছিলাম। ভৌত জগতের যে উপাদানগুলো রয়েছে সেটি একটি পয়েন্ট আকারে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম এবং পদার্থবিজ্ঞানের পরিসর নিয়ে আলোচনা করেছিলাম, তাই না বন্ধুরা? তোমরা একটু মনে করে দেখো যে পদার্থবিজ্ঞানের পরিসর, ভৌত জগতের উপাদানসমূহ এবং জগৎ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং কথা দিয়েছিলাম যে পরবর্তী ক্লাসে, অর্থাৎ আজকে যে ক্লাসটি হচ্ছে সেই ক্লাসে পদার্থের গুণ বা ধর্ম নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আমি আসলে আজকে তোমাদের ক্লাসে পদার্থের গুণ বা ধর্ম এবং এর সাথে সম্পর্কিত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আজকে বন্ধুরা, আমাদের পড়ার বিষয়বস্তুটি কী দাঁড়ালো? পদার্থের গুণ বা ধর্ম। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসে যাও বন্ধুরা, তাহলে আজকে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে সেটি খাতায় নোট করে নেবে। পদার্থের গুণ বা ধর্ম। আচ্ছা, গুণ বা ধর্ম বলতে আমরা যেটি বুঝি, যে সাধারণত পদার্থের বৈশিষ্ট্য বলতে সেটাকেই আমরা সাধারণত গুণ বা ধর্ম বলে থাকি। পদার্থের গুণ বা ধর্মকে আমরা দুটি ভাগে ভাগ করে নিতে পারি। একটি ভাগকে বলবো আমরা সাধারণ ধর্ম, একটি ভাগকে বলবো সাধারণ ধর্ম। বন্ধুরা একটু লিখে নাও, কারণ এখান থেকে তোমাদের নৈবিত্তিক প্রশ্ন থাকে। সাধারণ ধর্ম, একটি একটিকে বলছি আমি সাধারণ ধর্ম বা জেনারেল প্রপার্টি, এটি হচ্ছে একটি জেনারেল প্রপার্টি। এটি কি? তোমরা জানো যে প্রত্যেকটি পদার্থেরই কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে এবং সেটি যে কোনো ধরনের পদার্থের মধ্যেই থাকে। যে কোনো ধরনের, কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে, প্লাজমা হতে পারে, যে কোনো ধরনের, অর্থাৎ পদার্থ বলতেই তার কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, সেটিকে বলতেছি আমরা সাধারণ ধর্ম। যেমন তোমরা জানো যে প্রত্যেকটি পদার্থেরই কী রয়েছে? ওজন রয়েছে, বিস্তৃতি রয়েছে, রোধ রয়েছে, স্থিতিস্থাপকতা রয়েছে। তাহলে এটি একেবারেই কমন একটি বৈশিষ্ট্য। পদার্থ মানেই, পদার্থ বলতেই ওজন, বিস্তৃতি, রোধ, স্থিতিস্থাপকতা, এই সমস্ত বিষয়গুলোকে বোঝায়। অর্থাৎ এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলোকে বলতেছি আমি সাধারণ ধর্ম। আর আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে, সেটি কি বন্ধুরা বলতে পারো? সেটি হচ্ছে কি বলে এটিকে, স্পেশাল বা বিশেষ ধর্ম বলবো আমরা। দুই নম্বর যেটি, সেটি হচ্ছে বিশেষ ধর্ম, বিশেষ ধর্ম বা স্পেশাল।
যেটিকে আমরা বলছি বিশেষ ধর্ম বা স্পেশাল প্রপার্টি। বন্ধুরা, তাহলে দ্বিতীয় যে ধর্মটির কথা বলছি সেটিকে বলছি আমরা স্পেশাল প্রপার্টি বা বিশেষ ধর্ম। বিশেষ ধর্ম বলতে আমি যে বিষয়টাকে বলবো, বিশেষ বলতে বিশেষ অর্থাৎ যে সকল ধর্ম সকল পদার্থের নেই, সকল পদার্থের থাকবে না, যে সকল ধর্ম সকল পদার্থের থাকবে না সেটিকে আমরা বলবো বিশেষ ধর্ম। কিছু কিছু পদার্থের হয়তো সেটি থাকবে, যেমন কি, যেমন হচ্ছে তারতা, তোমরা পড়বে, এটি তোমাদের বইয়ে আছে, আমি একটু লিখি বিশেষ ধর্মগুলো, যেহেতু বিশেষ সুতরাং এইগুলো তোমরা একটু খাতাতে লিখে নিতে পারো। ভিস্কো, এটাকে আমরা নিতে বলি ভিস্কো বা বিশেষ ধর্ম, এটি একটি। তারপরে আছে ধরো পাততা, 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 তারতা, পাততা, দৃঢ়তা, দৃঢ়তা, সবার থাকবে না, সকল বস্তুর দৃঢ়তা থাকবে না, দৃঢ়তা। তারপরে রয়েছে ভঙ্গুরতা, ভঙ্গুরতা। তাহলে তারতা, পাততা, দৃঢ়তা, ভঙ্গুরতা, এই সকল বিষয়গুলোকে বলবো আমি বিশেষ ধর্ম বা স্পেশাল কি বলে প্রপার্টি, কি বলে এটিকে, বিশেষ ধর্ম বা স্পেশাল প্রপার্টি। ক্লিয়ার? আচ্ছা, এছাড়া এছাড়াও আরও কিছু পদার্থ রয়েছে যেগুলোর আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন সান্দ্রতা, সান্দ্রতা শুধু তরল পদার্থের বেলায় লক্ষ্য করা যায়, যেটিকে আমরা বলি ভিস্কোসিটি, ভিস্কোসিটি বা সান্দ্রতা তরল পদার্থের ক্ষেত্রে, এটি একটি বিশেষ ধর্ম, সান্দ্রতা বা ভিস্কোসিটি, ভিস্কোসিটি। ঠিক আছে বন্ধুরা, সান্দ্রতা বা ভিস্কোসিটি, ভিস্কোসিটি, তাই তো? আচ্ছা, তারপরে রয়েছে কি, তারতা, পাততা, দৃঢ়তা, ভঙ্গুরতা, এটি যেরকম বিশেষ বৈশিষ্ট্য, অনুরূপভাবে তরল বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যেটি শুধুমাত্র তরল বা বায়ু পদার্থের মধ্যেই দেখা যায়, সেরকম একটি বৈশিষ্ট্য হচ্ছে সান্দ্রতা। আবার তরল পদার্থের বেলায় বিশেষ আবার কিছু বৈশিষ্ট্য রয়েছে কিছু কিছু তরল পদার্থের বেলায়, যেমন একটি হচ্ছে পৃষ্ঠটান বা তলটান বলে থাকি আমরা, পৃষ্ঠটান বা তলটান, যেটাকে আমরা ইংরেজিতে বলি সারফেস টেনশন, সারফেস টেনশন, সারফেস টেনশন, টেনশন। তাহলে এই ধরনের আমি যেটা বলতে চাচ্ছি, এই ধরনের সারফেস টেনশন, SION, SION, সারফেস টেনশন, তো এগুলো হচ্ছে আমি বলবো যে তরল পদার্থের বিশেষ বৈশিষ্ট্য। তাহলে কি দাঁড়ালো পদার্থের গুণ বা ধর্মের মধ্যে, আমি যে বিষয়গুলো বলার চেষ্টা করলাম সেটি হচ্ছে যে পদার্থের ধর্মকে, গুণ বা ধর্মকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, একটিকে বলতেছি বিশেষ ধর্ম বা স্পেশাল প্রপার্টি, অন্যটি হচ্ছে সাধারণ ধর্ম বা জেনারেল প্রপার্টি। জেনারেল প্রপার্টি মোটামুটিভাবে সব ধরনের পদার্থে থাকে, ওজন, বিস্তৃতি, রোধ, স্থিতিস্থাপকতা, এগুলোকে বলতেছি আমি কি সাধারণ ধর্ম, এবং অন্যটি যেটি সেটি হচ্ছে বিশেষ ধর্ম, তারতা, পাততা, দৃঢ়তা, ভঙ্গুরতা, এগুলোকে বলছি আমি বিশেষ ধর্ম। এছাড়াও তরল বা বায়ু পদার্থের কমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, কমন একটি বৈশিষ্ট্যের নাম আমি বলেছি তোমাদের তরল বা বায়ু পদার্থের বেলায়, সেটি হচ্ছে সান্দ্রতা বা ভিস্কোসিটি। আর শুধু তরল পদার্থের বেলায় যদি বলো যে তরল পদার্থের বিশেষ একটি বৈশিষ্ট্য হচ্ছে পৃষ্ঠটান বা তলটান বা যেটাকে বলি আমি সারফেস টেনশন। আশা করি বুঝতে পেরেছ, এইটুকুই মোটামুটিভাবে তোমাদের যে সিলেবাসটুকু রয়েছে সেই সিলেবাসের মধ্যে এইটুকু আলোচনা রয়েছে। তো বন্ধুরা, আমি আশা করছি যে তোমরা আমার কথাগুলো স্পষ্ট বুঝতে পারছ এবং দেখতে পাচ্ছ, আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। এবার চলো পদার্থবিজ্ঞানের আরও কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তার মধ্যে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে পদার্থবিজ্ঞানের যে বিষয়কর অবদানগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু কথা বলি। বন্ধুরা, তোমরা জানো যে মানব কল্যাণেই কী হয়ে থাকে পদার্থবিজ্ঞানের আবিষ্কার হয়েছে, তাই না? বিজ্ঞানের যে কোনো বিষয়গুলোই কি মানুষের কল্যাণে আবিষ্কার করার হয়েছে, যদিও এই বিজ্ঞানের কিছু অভিশাপ রয়েছে, অর্থাৎ কিছু খারাপ দিকও রয়েছে, অর্থাৎ ব্যবহারের দিয়ে আমরা যারা এটিকে ভালোভাবে ব্যবহার না করে কিছু খারাপ বা ক্ষতিকর দিকে ব্যবহার করছি সেটি হচ্ছে মূলত বিজ্ঞানের আশীর্বাদ না হয়ে সেটি কী হয়ে যাচ্ছে, অভিশাপ হয়েছে। তো এটি যেহেতু আমাদের সম্পূর্ণ নিজেদের ব্যবহারের উপরই আশীর্বাদ অভিশাপ বিষয়টি নির্ভর করছে, আমরা আমাদের যেটি ভালো সেটি নিশ্চয়ই বিজ্ঞানের আবিষ্কার বলে ধরে নেব, এবং সেই লক্ষ্যেই
ভালো কিছুর লক্ষ্যেই কিন্তু বিজ্ঞানের আবিষ্কারগুলো হয়ে থাকে। আমরা জানি যে আমরা এখন দেখো বিভিন্নভাবে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা বিজ্ঞানের হাত থেকে বা বিজ্ঞান থেকে পেয়ে থাকছি। যেমন তোমার হাতে যে মোবাইলটি রয়েছে, সেই মোবাইলটি দিয়ে যদি চিন্তা করি আমরা, চিন্তা করে দেখো তো একবার যে একটি মোবাইল বা একটি অ্যান্ড্রয়েড বা একটি স্মার্টফোন সেটি কত না ভাবে, কতভাবে কাজে লাগানো যায়। অনেক 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 দিক রয়েছে যেগুলো আমাদের ভালো দিক, যেটি আমরা ব্যবহার করে আমাদের প্রাত্যহিক জীবনে বা দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যার সমাধানগুলো করে যাচ্ছি। তেমনি তাৎক্ষণিকভাবে যে কোনো জায়গায় যোগাযোগের মাধ্যমে আমরা যে কোনো ধরনের সমস্যা বা যে কোনো ধরনের প্রবলেম থেকে আমরা কি হয়ে যাচ্ছি, রেহাই পেয়ে যাচ্ছি, বা যে কোনো ভালো খবর, যে কোনো খারাপ খবর, এগুলো খুব দ্রুত আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছি ছোট্ট একটা ডিভাইস যেটাকে আমরা বলছি অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন বা মোবাইল ফোন। দেখো এরকম বিজ্ঞানের বহু আবিষ্কার রয়েছে যেগুলো আমরা প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। তুমি ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানোর পূর্ব পর্যন্ত যে সমস্ত দৈনন্দিন কাজ করে থাকো, দেখো প্রতিটির সাথে বিজ্ঞান কোনো না কোনোভাবেই জড়িত রয়েছে। আর সেটি যদি পদার্থবিজ্ঞান হয় তাহলে তো বলার আর অপেক্ষা রাখে না। কত ধরনের আমরা যে ডিভাইসগুলো বা যে যন্ত্রগুলো বা যে উপাদানগুলো ব্যবহার করে থাকি তার বেশিরভাগই হচ্ছে পদার্থবিজ্ঞানের আবিষ্কার। তো আমি যদি বলি যে বৈদ্যুতিক পাখা, তারপর চুল্লি, বাতি, মোটরসাইকেল বা মোটর বাইক যেটাকে বলি, ট্রেন, কলকারখানা, সবই কিন্তু পদার্থবিজ্ঞানের আবিষ্কার। তো এগুলোতে আমরা কী করে থাকি, যেমন ধরো টেলিফোন আছে, কম্পিউটার আছে, টেলিভিশন আছে, এগুলো আমরা পদার্থবিজ্ঞানের বিশাল বড় বড় আবিষ্কার বলে আমি মনে করি। অনুরূপভাবে আমরা জানি যে বিভিন্ন ইঞ্জিন রয়েছে, যেমন কী ইঞ্জিন বন্ধুরা বলো তো একটি ইঞ্জিনের নাম। সেই একদম শুরুর দিকে যে ইঞ্জিন আবিষ্কার হয়, যে ইঞ্জিন আমরা একদম শুরুতেই আবিষ্কার করেছিলেন একজন বিজ্ঞানী, তো একজন বিজ্ঞান আবিষ্কার করেছিলেন, তার সুবাদে কিন্তু আমরা সেখান থেকে কিন্তু ইঞ্জিনের বীজ বপন হয়েছে বলতে পারো। সেটি কি? সেটি হচ্ছে স্টিম ইঞ্জিন বা বাষ্প ইঞ্জিন, যেটি তোমরা জেনে থাকো আমরা ট্রেনে ব্যবহার করা হয়েছিল। তো এই বাষ্প ইঞ্জিনের পরে দেখো এসেছে পেট্রোল ইঞ্জিন, এসেছে ডিজেল ইঞ্জিন, এসেছে বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম পদার্থ দ্বারা চালিত ইঞ্জিন রয়েছে, তাই না বন্ধুরা? তাহলে এগুলো হচ্ছে বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার। অনুরূপভাবে চাপ পরিমাপ করার জন্য আমরা বেরোমিটার ব্যবহার করছি, উষ্ণতা পরিমাপ করার জন্য থার্মোমিটার ব্যবহার করছি, জলীয় বাষ্পের পরিমাণ নির্ণয় করার জন্য আমরা হাইগ্রোমিটার ব্যবহার করছি, এই যে বিভিন্ন ধরনের পরিমাপক যন্ত্রগুলো ব্যবহার করছি সেটিও কিন্তু পদার্থবিজ্ঞানের অন্যতম আবিষ্কার। বন্ধুরা তাহলে এই ধরনের আমি যদি প্রাত্যহিকভাবে চিন্তা করে থাকি, তাহলে দেখা যাবে যে অনেক ছোট থেকে শুরু করে, একদম সুই থেকে শুরু করে আমি যদি বলি সেই মহাশূন্য যান পর্যন্ত যত আবিষ্কার রয়েছে তার বেশিরভাগই হচ্ছে পদার্থবিজ্ঞানের আবিষ্কার, তাই না বন্ধুরা? কাজেই বিজ্ঞানের যে বা পদার্থবিজ্ঞানের যে বিস্ময়কর অবদানগুলো রয়েছে সেটা একেবারেই অনস্বীকার্য। আমাদেরকে স্বীকার করে নিতেই হবে যে পদার্থবিজ্ঞানের আবিষ্কারগুলো আমাদের জীবনযাত্রাকে কী করেছে, অনেক গুণে সহজতর করেছে। ধরো বিনোদন, বিনোদনের জন্য আমরা কী করে থাকি, বেহালা, বাদ্য, গিটার, ঢাক, ঘণ্টা, তারপর রয়েছে পিয়ানো, গ্রামোফোন, এগুলো কি বন্ধুরা আমরা বিনোদনের জন্য ব্যবহার করে থাকি, এটিও কিন্তু পদার্থবিজ্ঞানের আবিষ্কার। এছাড়া আমি যদি ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করি, সূক্ষ্মাতি সূক্ষ্ম, আমরা তো বড় বড় আবিষ্কারের কথা বললাম, সূক্ষ্মাতি সূক্ষ্ম যদি চিন্তা করি, যেমন ধরো পরমাণুর নিউক্লিয়াসকে ভাঙা যায়। তোমরা জানো যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলি আমরা পরমাণু, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলি আমরা অণু, অণুকে ভাঙলে আবার কী পাওয়া যায়, পরমাণু, সেই পরমাণুকে ভাঙলে পাওয়া যায় ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তোমরা জানো প্রোটন এবং নিউট্রন মিলে হচ্ছে কি, নিউক্লিয়াস, তাই না? তাহলে এটি একেবারেই ক্ষুদ্র, যেটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র, ইলেকট্রনিক মাইক্রোস্কোপ ছাড়া কিন্তু এটি দেখা সম্ভব নয়। সেটিকেও আমরা যদি ভাঙি তাহলে সেখান থেকে আমরা কী পাই, শক্তি পাই। তাহলে দেখো বিজ্ঞান কোন পর্যন্ত, একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম পর্যন্ত চলে গিয়েছে, এবং সেটি ভাঙার জন্য যে যন্ত্র সেটাকে বলা হয় রিয়েক্টার। কী বলা হয় বন্ধুরা? রিয়েক্টার। সেই রিয়েক্টারটিও আবিষ্কার করেছে কে, পদার্থবিজ্ঞান।
দেখো আমি এখন যে ক্লাসটি নিচ্ছি এখানে যদি আলোর স্বল্পতা থাকতো তাহলে হয়তো তোমাদের যারা ক্লাসটি বোঝা অনেক কঠিন হয়ে যেত। এই আলো, আলো নিয়ে ব্যাপকভাবে বিজ্ঞান গবেষণা করে এবং সেটি করা হয় থাকে কোথায়, পদার্থবিজ্ঞানে। সেই আলোক বিজ্ঞানে আমরা ব্যবহার করছি, যেমন ধরো আলোর আলোর বিভিন্ন বৈশিষ্ট্যের কথা চিন্তা করে আমরা কিন্তু কী তৈরি করেছি, চশমা, আমার চোখে যে চশমাটি দেখতে পাচ্ছ সেটি কিন্তু আলোক বিজ্ঞানের একটি অংশ। অণুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র, ক্যামেরা, এই সবই হচ্ছে কি আলোক বিজ্ঞানের অংশ। বন্ধুরা তাহলে এই ধরনের ব্যাপক 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 আলোচনা করা যাবে, যে বিজ্ঞানের বিস্ময়কর অবদান নিয়ে আলোচনাগুলো করা যাবে। বিজ্ঞানের আরও যে আবিষ্কারগুলো রয়েছে, অন্যতম আবিষ্কার রয়েছে, যেমন ধরো বলে থাকি আমরা হাইড্রোলিক প্রেস, নাম শুনেছ নিশ্চয়ই, হাইড্রোলিক প্রেস, সেটা হাইড্রোলিক প্রেস বা ব্রামার প্রেস, এগুলো তোমরা ইন্টারমিডিয়েটের ফার্স্ট পেপার বইয়ের মধ্যেই পড়বে। বিভিন্ন পাম্প রয়েছে, তুলা যন্ত্রের কথা নিশ্চয়ই শুনেছ, যে সূক্ষ্মাতি সূক্ষ্ম বস্তুকে ওজন পরিমাপ করার জন্য আমরা তুলা যন্ত্র ব্যবহার করেছিলাম। তারপরে যে আমার হাতে ঘড়িটি রয়েছে, সেই ঘড়িটি এটা এটা যদিও আমি বলছি ডিজিটাল ঘড়ি, এর চেয়েও সূক্ষ্মাতি সূক্ষ্ম, অর্থাৎ ডিজিটাল ঘড়ির মাধ্যমে আমরা এক সেকেন্ডকে 100 ভাগে ভাগ করে ফেলতে পারি। তাহলে এই যে ছোট ছোট ভাগে ভাগ করার যে যন্ত্রগুলো বিজ্ঞান আবিষ্কার করেছে সেটি কিন্তু পদার্থবিজ্ঞানের অবদান। অন্যভাবে সরল দোলকের কথা শুনেছ তোমরা, লিভারের কথা তোমাদের নিশ্চয়ই জানা আছে, লিভার, লিভার হচ্ছে কাজ করার সহজ যন্ত্রকে বলা হয় লিভার। যেমন ধরো তুমি একটা টিউবওয়েলে তুমি যখন প্রেশার দিচ্ছ এবং সেখান থেকে কী হচ্ছে, পানি বেরিয়ে আসছে এবং অনেক নিচ থেকে সেই পানিটা কিন্তু বেরিয়ে আসতেছে। তো তুমি যদি চিন্তা করো যে পানিটিকে যদি তুমি টেনে, হাত দিয়ে টেনে তোলার চেষ্টা করতে, তাহলে কতই না কষ্ট হতো বা এটা আদৌ সম্ভব হতো কি না। কিন্তু সেটি কিন্তু আমরা একটা হ্যান্ডেলের মাধ্যমে ছোট করে আস্তে করে চাপ দিয়ে বা বাম হাতে চাপ দিয়ে, একটা 5 বছরের বাচ্চা কী করতেছে, হ্যান্ডেল চাপ দিয়ে কিন্তু অনেক পানি তলদেশ থেকে কী হচ্ছে, পানিকে উপরে উঠে নিয়ে আসছে। এটিকে বলতেছে আমরা কাজ করার সহজ যন্ত্র বা লিভার। তাহলে এই লিভারটাও কিন্তু আমাদের কী, পদার্থবিজ্ঞানের আবিষ্কার। অনুরূপভাবে কী রয়েছে, পুলি রয়েছে, ক্রেন রয়েছে। ক্রেনের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ, যে ইদানিং প্রায়ই দেখা যায় অনেক উঁচু উঁচু টাওয়ারে অনেক ভারী ভারী বস্তুকে কী করা হচ্ছে, তুলে নিয়ে যাওয়া হচ্ছে ছোট্ট একটা যন্ত্রের সাহায্যে। বা যে যন্ত্রটি নিচ থেকে কাজ করছে, নিচে ড্রাইভ করা হচ্ছে বা নিচে এটাকে পরিচালনা করা হচ্ছে, উঠে যাচ্ছে অনেক উপরে। এই যে বিষয়গুলো, সামগ্রিক যে বিষয়গুলো, সেই সামগ্রিক বিষয়গুলো আমরা কী পাচ্ছি বন্ধুরা, আমরা পদার্থবিজ্ঞানের বিস্ময়কর অবদান হিসাবে স্বীকৃতি দিতে পারি। তো এরকম অনেক, মানে আমি কি বলবো এটাকে, যে বিস্ময়কর অবদান আলোচনা করলে পদার্থবিজ্ঞানের যে আবিষ্কারগুলো রয়েছে সেগুলো আবিষ্কার করলে দেখা যাবে যে, আমি যদি ছোট করে বলি যে এর কোনোটি যদি না থাকতো তাহলে আমাদের জীবনযাত্রা অনেক 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 কী হয়ে যেত, কঠিন হয়ে যেত। তাহলে এক কথায় বলতে গেলে আমাদের যত আরাম, আয়েস, সুখ, স্বাচ্ছন্দ্য আমরা যা বলি না কেন, সেগুলো অবদান অবশ্যই কার রয়েছে, পদার্থবিজ্ঞানে রয়েছে। এত কিছু আবিষ্কার, এত কিছু গবেষণা আমরা করে এই যে আবিষ্কারগুলো করেছি বা বিজ্ঞানীরা করছেন, সেটি কিন্তু আমাদের জানা অজানা বিষয়গুলো বা ভৌত জগতে যে বিষয়গুলো সেটি মাত্র 4% গবেষণা হচ্ছে। তাহলে এই 4% আর 100% ডিফারেন্স কিন্তু 96% রয়ে গেল। এই 96% যদি গবেষণা করে আরও আরও অনেক বেশি তথ্য নিয়ে যাওয়া যায় তাহলে বিজ্ঞান আমাদেরকে কত দূর নিয়ে যেতে পারে সেটা কি আমরা ভাবতে পারি বন্ধুরা? নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে সেটি আসলে অনেক দূর পর্যন্ত আমরা যেতে পারি। তবে বিজ্ঞানের এখনকার যে অবস্থাটা সেটা অনেকটা বলতে গেলে জয় জয় জয়কার অবস্থা। যেমন সম্প্রতি যে, যদিও এটা রসায়ন বিজ্ঞানের বিষয় বা জীববিজ্ঞানের বিষয়, যে করোনা ভাইরাসের কথা যেটি বলছি, সেটি দেখো একটি ভাইরাসের প্রকোপ যখন দেখা যায় বা ব্যাকটেরিয়ার প্রকোপ যখন দেখা যায়, এটি যখন অ্যান্টিভাইরাস বা অ্যান্টিব্যাকটেরিয়া যখন তৈরি করা হয় বা অ্যান্টিবায়োটিক যখন তৈরি করা হয় বা বিভিন্ন টিকা যখন তৈরি করা হয়, সেটা কিন্তু বছরের পর বছর, মাসের পর মাস লেগে যেত। এখন কিন্তু সেটি আমরা খুব সহজেই দেখা যাচ্ছে যে করোনা ভাইরাস আসে সেই মাস থেকে শুরু করে 7-8 মাস সময়ে বিজ্ঞানের কিন্তু সক্ষম হয়েছেন বা হতে যাচ্ছেন যে একটি টিকা আবিষ্কার করার। তো এই যে এটাও কি বিজ্ঞানের একটি বিস্ময়কর অবদান। হয়তো সেদিন বেশি দূরে নয় যেদিন আমরা হয়তো যে এর চেয়ে আরও অনেক বেশি আমরা কিছু পাবো, যেটি বিজ্ঞানের আরও বিস্ময়কর অবদান হিসাবে আমাদের সামনে উপস্থাপন হবে। তো বন্ধুরা, তো আমি আর আজকে তোমাদের সাথে অনেকটা এই অধ্যায়ের
অনেকটা আমি বলবো যে গল্পের মতো আলোচনা তোমাদের মাধ্যমে উপস্থাপন করলাম, যেটি একটি প্রথম অধ্যায় তোমরা জানো। এটিতে আমাদের যে পড়াগুলো রয়েছে সেগুলো আমাদের নৈভিত্তিকের জন্য আমাদের খুব বেশি প্রয়োজন পড়বে। কাজী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার ক্লাসটিতে ছিলে এবং পরবর্তী ক্লাসে আমরা যেটি আলোচনা করব সেটি আমাদের এই অধ্যায়ের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, সেটি হচ্ছে পরিমাপ। পরিমাপ পরিমাপ নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে ভৌত জগৎ নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করছি, এরপর আমরা পরিমাপ নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং সেখানে পরিমাপের পদ্ধতি, একক এবং বিভিন্ন সূত্রগুলো সেখানে আমরা আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, তাহলে আজকে আমার পড়াটা এই পর্যন্তই থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।